বারাসাতে তৃণমূল প্রার্থী এবং খাদ্যমন্ত্রীর হাত ধরে দলীয় কার্যালয়ে উদ্বোধন হল কোটরায়। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোটরা অঞ্চলের ফলদি এলাকায় নবরূপে সুসজ্জিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করা হল। এদিন দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল শাহাজি, বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইছা সর্দার, বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রফি উল্লাহ সর্দার, বারাসাত এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম, কোটরা গ্রাম পঞ্চায়েতের সদস্য বশির আহমেদ, কোটরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোর্তাজা হোসেন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন দলীয় কার্যালয় উদ্বোধন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জানান, সুন্দর অফিস তৈরি করেছে এলাকার এলাকার যে আমাদের কর্মীরা, তারা একটা জায়গায় বসে আলোচনা করতে পারবে, দলীয় কাজকর্ম করতে পারবে। সবাইকে শুভেচ্ছা জানালাম, সর্বত্র ভোটের আশা করছি, জিততে হবে। বিষয়টা হলো এটা আমাদের অলরেডি পাঁচ বছর আগে তৈরি হয়েছিল, আমরা উদ্বোধন করতে পারিনি, মানে কমপ্লিট হয়নি। এমনি আমরা টুকটাক মিছিল মিটিংয়ের প্রোগ্রাম যা কিছু হয় এখানে করতাম, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর আমরা সমস্ত পার্টির কার্যকলাপ যা কিছু হবে সবাইকে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে এই অফিস থেকে আমরা সব শুরু করব। বিষয়টা হলো আইএসএফ তিনটে জায়গায় আছে, তারা এখন সিপিএম করবে না আইএসএফ করবে ঠিক করতে পারছে না, ভাগাভাগি হয়ে গেছে। কেউ বলছে আমরা সবাই সিপিএম করবো, কেউ বলছে সবাই আইএসএফ করবো, বলতে বলতে অলরেডি দুজনাই ময়দানে নেমে ফ্ল্যাগ লাগানো শুরু করেছে, বুথ দু জায়গায় বসবে। কনফিউজড ভোটাররা যারা ওদের ভোট দিত, ওরা চিন্তা করছে ওদের ভোট দিয়ে পচিয়ে লাভ নেই, বা দেশের উন্নয়ন জারি রাখতে এবং দেশের শান্তি বজায় রাখতে আমরা তৃণমূলকেই ভোট দেবো। এবারে খুব বেশি ফ্যাক্টর না ওরা, এই ফলদি গ্রামে আর চারটে বুথ, চারটে বুথের মধ্যে একটা জয়েন্ট বুথ, সেখানে 1400 ভোট, আর এইখানে আমাদের দুটো বুথ, সেখানে 1300 ভোট, মানে 2600-2700 ভোট। 2700-র মধ্যে ধরে নিলাম আমার 300 ভোট পুল হবে না, 2400 পুল হবে, 2400-র মধ্যে 2000 পাবে তৃণমূল কংগ্রেস, 400 পাবে অন্যান্য দল। আমরা প্রার্থীর জন্য তো সবসময় আছি, আমরা যে সমস্ত কর্মীরা এখানে দেখতে পাচ্ছেন উৎসাহের সঙ্গে আমাদের এই পার্টি অফিস থেকে নিয়ে এমন উন্মাদনা, এবং আমরা ভোটে কাকলির দিকে এত ভোটে লিড দেবো ফলদি থেকে যে দেগঙ্গা বিধানসভার মধ্যে রেকর্ড করবে। অবশ্যই চমক থাকবে, এতদিন বিক্ষিপ্তভাবে আমরা আমাদের পার্টি অফিস ছিল না, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবলিক প্লেসে হয়তো আমাদের খুব কষ্টের মধ্যে আমরা বিভিন্ন মিটিং করেছি, এখন আজ আমরা একটা স্থায়ী পার্টি অফিস করতে পেরেছি, আমরা খুবই আনন্দিত। এবং সেখানে কাকলি দি এবং রথিন্দা এসছে, সেখানে আমরা আরও বেশি আনন্দিত, এবং এই অফিস থেকে আমরা আরও ভালোভাবে কাজ করার আশা করি। তো আমাদের এখানে কোনো বিরোধী নেই, একটা বিরোধীর ফ্ল্যাগ এখনও পর্যন্ত নেই, একটা দেওয়াল লেখানো এখন নেই, যা আছে সবাই তৃণমূল এখানে। আমরা এখান থেকে এত বললাম তো এত ভোটে লিড দেবো যা দেগঙ্গায় রেকর্ড করবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।